আসসালামু আলাইকুম। প্রেমপি ভাষা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে দেখাবো রাজশাহী উন্নয়ন কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে আপনারা ইকোয়াইসির মাধ্যমে ঘরে বসেই খুলতে পারেন রাকাব অ্যাপ থেকে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা রাকাব অ্যাপস গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবেন। ইন্টারনেট ব্যাংকিং যে অ্যাপসটা, সেই অ্যাপসটা ওপেন করার পর এরকম লোগো দেখাবে ফার্স্টে। তারপরে এই নিচের দিকে একবার দেখবেন যে ইকোয়াইসি একটা অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। দেখুন লেখা আছে রাকাব ই অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন, এগিয়ে যাবেন। কী ধরনের অ্যাকাউন্ট খুলবেন সেটা সিলেক্ট করবেন, এগিয়ে যাবেন। শাখা ও অ্যাকাউন্টের ধরন এখানে ক্লিক করবেন, বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন। জেলা আপনার ঢাকা সিলেক্ট করতে হবে, কারণ এখানে সমস্যা হচ্ছে, নাহলে অন্য কোনো জায়গা জেলা নাই দেখাতে দেবে না। তারপর ব্যাংকের শাখা সিলেক্ট করবেন, একটাই আছে ব্যাংকের শাখা এখানে। ইকোয়াইসি ধরন সিম্পল, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে ক্লিক করে দেবেন, দাখিল করে দেবেন। মোবাইল নম্বর যাচাই করবেন, মোবাইল নম্বর দেবেন, ওটিপি পাঠানো এই অপশনে ক্লিক করবেন। ওটিপিটা অবশ্যই দাখিল করুন অপশনে ক্লিক করবেন, লোডিং নেবে। মোবাইল নম্বর ভেরিফাই কমপ্লিট, এখন এনআইডি ভেরিফাই করবেন, জাতীয় পরিচয়পত্র ওই ক্যামেরা আইকনে ক্লিক করে ছবি তুলে দেবেন, ব্যাকগ্রাউন্ড ফর্ম পার্ট এবং ব্যাক পার্টের এনআইডির ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট ছবি তুলে দাখিল করুন অপশানে ক্লিক করবেন। এনআইডি তথ্য ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট আপলোড করে দাখিল করুন অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু আপলোড সময় নেবে, অপেক্ষা করতে বলবে। অপেক্ষা করার পর আপনার সামনে চলে আসবে আপনার সেলফি তোলার অপশন, সেখানে সরি সেলফি তোলার না, আপনার এখানে ডেট অফ বার্থ দেখাবে এবং এনআইডি নম্বর দেখাবে, নিশ্চিত করতে বলবে। নিশ্চিত করুন বাটনে ক্লিক করে পরবর্তী পেজ চলে যাবেন, সেখানে আপনাকে সেলফি তুলে দিতে হবে। জার্মানি ধরুন ছবি কেউ কমপ্লিট, এখন আপনাকে ছবি তোলা অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে অপশানে ক্লিক করবেন এবং ক্যামেরা আইকনে ক্লিক করে ছবি তুলে দিতে হবে। ছবি তোলা হয়ে গেলে লেখা যাবে ছবি তোলা হয়ে গেছে, তারপর দাখিল করুন অপশানে ক্লিক করবেন, লোডিং নেবে। লোডিং নেওয়ার পর পরবর্তী পেজে নিয়ে যাবে আপনাকে। পরবর্তী পেজ আপনাকে ব্যক্তিগত তথ্য দিনে অপশানে ক্লিক করতে বলা হচ্ছে, এখানে ব্যক্তিগত তথ্য দিনে অপশানে ক্লিক করবেন। এনআইডি অনুসারে সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া থাকবে, বাকি যে তথ্যগুলো আপনি দেননি সেগুলো দিবেন। টেন আইডি যদি থাকে সেটা দিবেন, বিবাহিত বিবাহিত স্ত্রীর নাম দিবেন। ব্যক্তিগত তথ্য দেওয়ার পর দাখিল করুন অপশানে ক্লিক করে দেবেন। অতিরিক্ত তথ্য দেওয়ার পর আপনি ব্যক্তিগত তথ্য সরি ব্যক্তিগত তথ্য দেওয়ার পর আপনি অতিরিক্ত তথ্যগুলো দেবেন। আপনার বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, উপজেলা থানা সিলেক্ট করবেন, ইউনিয়ন সিলেক্ট করবেন বা পৌরসভা ইউনিয়ন যেটাই সেটা সিলেক্ট করবেন। গ্রাম সিলেক্ট করবেন, বর্তমান ঠিকানা সেটা দিয়ে দাখিল করুন অপশানে ক্লিক করবেন। অতিরিক্ত তথ্য কমপ্লিট হয়ে গেছে, এখন সেবা সময় অপশানে ক্লিক করে আপনি ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে চাইলে অন করে দিয়ে দাখিল করুন অপশানে ক্লিক করবেন। সেবা সময় কমপ্লিট হয়ে গেছে, এখন নমিনি যুক্ত করবেন আপনি। নমিনি সম্পূর্ণ কিছু দিয়ে নমিনি ছবি সংযুক্ত করে দাখিল করুন অপশানে ক্লিক করবেন, অপশানে ক্লিক করে দেবেন, নমিনির নাম দিয়ে দেবেন,
তারপরে নমিনি জন্ম তারিখ দিয়ে দেবেন, নমিনির সাথে সম্পর্ক সব কিছু দিয়ে পরবর্তীতে দেখিল করুন অপশন ক্লিক করে দেবেন। দেখেন করুন অপশনে ক্লিক করে নমিনি সম্পূর্ণ তথ্য কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি আপনার স্বাক্ষর দিন অপশনে ক্লিক করে আপনার নিজের একটা স্বাক্ষর লিখ টাইপ করে দেবেন, অথবা গ্যালারিতে থাকলে সেটা এনে নিজের স্বাক্ষর গ্যালারি থেকে এনে দাখিল করুন অপশনে ক্লিক করে দেবেন। স্বাক্ষর দেওয়া হয়ে গেলে আপনি সম্পূর্ণ তথ্য এখানে দেখতে পারবেন যে সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা। তারপর দাখিল করে অপশনে ক্লিক করে জমা করে দেবেন। তারপর আপনাকে একটা অ্যাকাউন্ট নম্বর প্রদান করা হবে, সেই অ্যাকাউন্টে আপনি রেখা ব্যাগ অ্যাপ নিজে নিজে রেজিস্ট্রেশন করে লেনদেন করতে পারবেন। বন্ধুরা এইভাবে খুব সহজে ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই রাকাব ব্যাংকে। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে লাইক বাটন লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে যে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন